তৎপরতায় হালিশহর থেকে উদ্ধার বিপুল পরিমাণ পৌটো বোমা। আজ হালিশহর নতুন বাড়ুইপাড়া সাত নম্বর ওয়ার্ড সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার বিপুল পরিমাণ পৌটো বোমা। বীজপুর থানার তৎপরতায় গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার করা হয় পৌটো বোমা। এই বোমাকে কেন্দ্র করে ইতিমধ্যে আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার মানুষ। সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত ঘোষ জানান, বিজেপি আশ্রিত ছেলেরাই বোমা রেখেছে, শান্ত এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে বিজেপি। অ্যাকচুয়ালি এখানে বোম পাওয়া গেছে, এই এরিয়ার মানুষরা আতঙ্কে আছে। 2019 সালে যে অর্জুন সিং এখান থেকে জিতেছিল, তারই কিছু ছেলেপিলে একাংশ এখানে আড্ডা মারত। আমরা জানি কারা কারা এই কাজগুলো করেছে। এগুলো বিজেপির এই নোংরামি কাজ, যার জন্য মানুষ ছুড়ে ফেলে দিয়েছে, জীবনে বিজেপি আর ক্ষমতায় আসবে না। এবং প্রশাসন এসছে, দেখেছে আপনার ড্রাম ভর্তি বোমা রেখেছে, এই বোমগুলো রেখেছে বিজেপি। বিজেপির কিছু এই অঞ্চলের কিছু ছেলেপিলে আছে, তারাই রেখেছে, তাদেরই কাজ। এবং এগুলো অর্জুন সিং এরই লোকেদের কাজ, দীর্ঘদিন ধরে এরা এইভাবে করছিল। 2019 সালে প্রচুর ভাঙচুর মারামারি, এখানে নয় নয় করে 15-20টা বোমা পাওয়া গেছে, একটা ড্রামে পুরো ভর্তি বোম। কতটা আতঙ্কে রয়েছে এরা, এরিয়াবাসী অনেক আতঙ্কে আছে। আমরা আসলাম, এসে দেখলাম, আমরা সবাইকে বললাম যে দেখছি বিষয়টা। আমার নাম অমিত ঘোষ, প্রতিবেশী। হ্যাঁ, আমি প্রতিবেশী এবং তৃণমূল কংগ্রেসের একজন এখানে বুথ সভাপতি। আজকে তো ওনারাই ভেতরে গেছে, গিয়ে আমি ভেতরে যাইনি, গিয়ে দেখেছি একটা ড্রাম রয়েছে ফাইবারের, যেমন ডালার বা যাই হোক, ভেতরে বোম দেখতে তখন ওরা পাইনি। তো এটা দেখে আতঙ্ক, তখন মানে কাউন্সিলর সবাইকে ডেকেছে, পাড়ার সবাই এসে গেছে। পরে কি দেখলো? তারপরে থানায় ইনফর্ম করার পরে সঙ্গে সঙ্গে থানা থেকে এসেছেন পুলিশরা। ওনারা গিয়ে সন্দেহ হলে তারপরে যারা তারা এসেছেন এখানে, সেই থেকে গার্ড রয়েছে। হ্যাঁ, একদম আমার বাড়ির পেছনেই। আপনার নাম? যমুনা রায়। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।